মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার সানবীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়ে গেছে বিজয়ের আবহ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এখন প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এর মধ্যে নিরাপত্তা বলয়ে পুরোটা জায়গা কিন্তু জুড়ে রয়েছে এবং 84 একর জায়গার পুরোটা জায়গায় কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে ঢাকার পুলিশ সুপার তিনি এসে এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তারপর তিনি বলেছেন যে তারা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট এবং সর্বসাধারণের জন্য তারা উন্মুক্ত করে দেবেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পরে। তারপর পরেই তাদের জন্য যে নির্দেশনা তিনি দিয়েছেন সেটি হচ্ছে কোনো রকমের কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে এবং বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় সেজন্য তারা সুশৃঙ্খলভাবেই তারা শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং এর বাইরে কোনো রকমের কোনো সমস্যা যাতে না হয় তাই সারা দিনব্যাপী প্রায় 3500 পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য সদস্য তারা কিন্তু উপস্থিত থাকবেন এই পুরো এলাকাটি জুড়ে। অর্থাৎ সবকিছু মিলে এখন এই মুহূর্তে শুধুমাত্র ক্ষণ গণনার অপেক্ষায় কখন প্রথম প্রহরটি শুরু হবে, অর্থাৎ রাত পোহাবে, তারপরেই এই এখানে জনস্রোত মিলবে এই মোহনায়। এবং এইখানে যে 150 ফুট উচ্চতার যে ত্রিভুজ আকৃতির মিনারটি দাঁড়িয়ে আছে সে মিনার জানান দিচ্ছে বাংলাদেশের বীরত্বের গাথা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই ইতিহাসকে বরণ করে নেওয়ার জন্য, বিজয় উল্লাস করার জন্য এবং এখান এই যে লাখো লাখো শহীদ তাদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা এবং যে বিজয় সে বিজয়টি উদযাপন করার জন্য এখানে জড়ো হবেন সবাই। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে যে সৌন্দর্য বর্ধনের কাজটি করা হয়েছে লাল এবং সবুজের আধিক্য দিয়ে, অর্থাৎ পুরো জায়গাটির যে গাছগুলো আছে সেই গাছগুলোকে লাইটিং এবং ফুল যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানচিত্র এবং পতাকার সাথে মিল রেখে এই সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পুলিশ বা র্যাব সদস্য নয়, সেনাবাহিনীর একটি টিম তারা সকাল থেকেই বিভিন্ন জায়গায় এখানে কিন্তু ঘুরে দেখেছেন এবং তারা মহড়া দিয়েছেন এবং কালকে কিভাবে করে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সেই প্রস্তুতিও কিন্তু তারা নিয়েছেন। এবং এখন পর্যন্ত এর বাইরেও যারা আগেভাগেই এসেছেন এবং তারা এই নিরাপত্তার অবস্থা এবং এখানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখতে এসেছেন এবং বাইরে অনেক লোকজন ভিড় করেছেন যারা আগামীকালকে আসবেন তার আগেই এখানে এসে জড়ো হয়েছেন, তার আগের ভাগে ভিড় এড়িয়ে যাতে স্মৃতিসৌধে এসে একটু দেখে যেতে পারেন। তো এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে।